লুকা দ্বারা মা কাত্যায়নীর মূর্তি নিজে হাতে তৈরি করে দুর্গা দেবীকে স্মরণ করেছিলেন, সেদিন মহামায়া কেটে গিয়েছিল। ভক্তগণ, দুর্গা দেবীর আরেকটা রূপ হচ্ছে মহামায়া, ওই মায়া রূপটা কেটে গিয়েছিল, কৃষ্ণকে তারা সাথে সাথে লাভ করেছিল। সবাই বলুন হরি বল, রাধারানী লাভ করেছিলেন। তাহলে দুর্গা দেবীর মহিমা আর অপার নেই। এখন তো আমরা দুর্গা পূজা করে বলি, মা গো যশ দেখি যশ দিও, দন দেখি দন দিও, জন দেখি জন দিও, হ্যাঁ দন দেও জন দেও, টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও, কিন্তু কেউ কি বলি মা কৃষ্ণ ধনে ধনী করে দাও, কৃষ্ণ কৃপা দাও মা, যে কৃপাটা পেলে ইহকাল পরকাল দুই কালে আমার জন্মটা বড় সুখে যাবে। ওই কৃষ্ণ কৃপা কারো প্রয়োজন হয় না, শুধু দনজনের প্রয়োজন হয়ে যায়। বলবে একটু সংক্ষেপে কইতাম নি মা, খারাপ লাগে? আচ্ছা ঠিক আছে। অদ্বৈত শিশুকালে নাম তো ছিল কমলাক্ষ, 5 বছরের ছেলে, দিব্যসিংহ রাজার আমল ছিল, সুনামগঞ্জের রাজবাড়ি দিব্যসিংহ রাজার আমল। তো প্রত্যেক দিন দিব্যসিংহ রাজার বাড়িতে দশপূজা দুর্গাদেবীর পূজা অর্চনা হতো, দুর্গাদেবীর পূজা হতো। আর কুবের আচার্য ছিলেন কুলপুরুষ, তো বাবার সঙ্গে সব সময় পুজো দেখতে যাইতে। অদ্বৈত কে? মহাদেব। অদ্বৈত হয়ে কলিতে আসলেন মহাদেব। আসতে পারো দাদা একটু আসতে। ভক্তগণ 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 ভক্তগণ, তো কমলাক্ষ সবাই মাকে প্রণাম করে, কমলাক্ষ প্রণাম করে না, কারণ মহাদেবের স্ত্রীকে দুর্গা দেবী দশপূজা দেবী। স্বামী তো কখনো স্ত্রীকে প্রণাম করবে না, আর স্ত্রীও স্বামীর প্রণাম নেবে না। তো কমলাক্ষ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখে একদিন দিব্যসিংহ রাজা দেখে বললেন, ও কুলবুরই আমার মাকে সবাই প্রণাম করে কিন্তু তোমার ছেলে তো আমার মাকে প্রণাম করে না। কমলাক্ষ বলে, ও রাজা তোমার মারে যদি আমি প্রণাম করি তোমার মা আমার প্রণাম নেবে না। রাজা ডুল পিটিয়ে দিলেন, পরের দিন তুমি প্রণাম করবে দেখবো 5 বছরের ছেলের এত অহংকার, ওই কালকে দেখতে চাই, সবাই দেখবে এই রাজ্যের সবাই দেখবে তুমি প্রণাম করছো আর আমার মা তোমার প্রণাম নিচ্ছে। তো রাজবাড়ির স্ত্রীটা তো একটু উঁচু, কমলাক্ষ উঠতেছে প্রণাম দেবে বলে, বলে ও রাজা সাবধান নেবে না, কিন্তু সাবধান করছে। ভক্তগণ, কমলাক্ষ যেই মুহূর্তে মায়ের চরণে প্রণাম করবে বলে জোড় হাত করেছে, মস্তক নিচের দিকে নিচ্ছে, সঙ্গে সঙ্গে দশপূজা মায়ের কাঠামটা এসে কমলাক্ষের চরণে লুটিয়ে বললেন, বেরিয়ে দাও শিশু পুত্রকে, ওই পুত্রকে বেরিয়ে দাও, ওই পুত্র সামান্য নয়। ওই দিন রাত্রবেলা রাতের অন্ধকারে কুবের আচার্য সন্তানকে হাতে নিয়ে, হাতে ধরে সন্তানকে রাতের অন্ধকারে ওই সুনামগঞ্জ ছেড়ে পাড়িয়ে গেলেন বেনাপুলে। বেনাপুলের কাটুরিয়া গ্রাম, 11 বছর বয়সে অদ্বৈত প্রভু সাধনার করতে নেমে গেলেন, পাতলা বৃক্ষের নিচে বসিয়া গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন, তুলসী জলমাত্র না জলস্য চুলু কেন মা, বিক্রি নিতে সমত মানং ভক্তব্য ভক্ত বৎসল্য, যে ভক্ত কাইমন চিত্তে কাইমন বাক্যে এক গন্ডুই জল একটি তুলসী পত্র আমাকে নিবেদন করবে, এখানে ভক্তের কাছে আমি বিকিয়ে যাই। অদ্বৈত প্রভু বলেন, পেয়ে গেছি প্রভুকে আনার মন্ত্র, সাধনায় নেমে গিয়ে গঙ্গার জল তুলসী পত্র দ্বারা আহ্বান করছে, একবার দেখে যাও হে চলতেছে,
এমন সময় এক মধুর ধ্বনি শুনতে পেলেন। মধুর ধ্বনি কলিযুগে এখনো সেই ধ্বনি অদ্বৈত প্রভুর কানে যায় নাই। মধুর নাম, একজনও নামটা নেয় না, একমাত্র অদ্বৈত ব্যতীত আর কেউ নাই। এমন সময় অদ্বৈতের কানে গিয়ে সেই মধুর ধ্বনি পৌঁছে গেল, আর সেই নামটা হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র। কি কৃষ্ণ 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 কৃষ্ণ। অদ্বৈত প্রভু ওই নামটা আরেকজনের মুখেই প্রথম শুনলেন। অদ্বৈত প্রভু চিন্তা করলেন যে মধুমাখা কৃষ্ণ নাম, ভগবানের নামকে জপ করে তাহলে ভগবানের কোন ভক্ত সেই নামটা নিচ্ছে। দৌড় দিয়ে গিয়ে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর পাশে গিয়ে দেখলেন মৃতপ্রায় এক ব্যক্তি একবার ডুবতেছে আর একবার ভাসতেছে, একবার ডুবতেছে আর একবার ভাসতেছে। হাত পায়ের বাঁধন দেওয়া, ও মায়েরা হাতে বাঁধন পায়ে বাঁধন, হাত পা বাঁধা অবস্থায় একটা মানুষ নদীর জলে ভাসে আর ডুবে। অদ্বৈত প্রভু দৌড় দিয়ে গেলেন ওই মানুষটাকে ধরবেন বলে, চিৎকার করে উঠে বলল ওই মানুষটা, প্রভু হে আমি যবন, প্রভু আমি যবন, আমাকে আপনি স্পর্শ করবেন না, আপনি যদি আমাকে স্পর্শ করেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বৈষ্ণব, আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। অদ্বৈত বললেন ও হে ভক্ত, যার মুখে হরি কথা যার মুখে কৃষ্ণ কথা তাকে স্পর্শ করলে আমার বৈষ্ণবত্ব আরো বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে তুলে করে নিয়ে এসে সাধনাস্থলে বসিয়ে বললেন, এবার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললেন, এবার বলুন কি হয়েছে, আপনি আমার কাছে বলুন। বলে প্রভু হে দয়াল প্রভু, আরে আমার পূর্বজন্মের অভিশাপ, গোষ্ঠলীলায় ব্রহ্মার কথা শুনেন নাই, ওই মানুষটা হচ্ছে ব্রহ্মা। আহাহা, গোবিন্দের নবলক্ষ দেনুবৎসগণ হরণ করেছিলেন বলে ভগবান অভিশাপ দিয়ে বলেছিলেন পরের জন্মে তুমি যবনের ঘরে যান, কিন্তু জন্ম হয়েছে সনাতনীর ঘরে। মায়ের নাম ছিল গৌরী দেবী আর পিতার নাম সুমিত মিশ্র। গৌরী দেবী এবং সুমিত মিশ্র ব্যাধি, কঠিন ব্যাধিতে যখন মারা যান, মানে কুষ্ঠ ব্যাধি হয়ে মারা যান, আর কুষ্ঠ ব্যাধি হয়ে যখন মারা যান, মাও নাই বাবাও নাই, শিশু ছেলে বাচ্চা ছেলে তার তো কেউ নাই, তারে দেখার আত্মীয় স্বজনও কেউ নাই। তৎকালীন সময়ের জমিদার চাঁদ কাজী, সাত কাজী ওই শিশুপুত্রকে বলল, তার যখন কেউ নাই আমি তাকে পালক পুত্র করে নিয়ে গেলাম, আজ থেকে নাম রাখলাম তার হারে সাথে, এই তো যবনের ঘরে চলে গেল। ভক্তগণ নাম তার হলো হারে শালী, বাচ্চা ছেলে তো একটু বড় হওয়ার পরে আপন মা বড়িয়া গেলে, আপন মা বড়িয়া গেলে পর কি পরের বেদন জানে। এই জগতে যদি কোনো সন্তানের বাবা বাধা যায়, কোনো সন্তানের যদি মা মারা যায়, সেই জানে মা বাবা হারানোর কত বেদনা। ভক্তগণ মানুষ আমরা মানব জাতি, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের মূল্য দিতে জানি না। এমনও জগতে সন্তান আছে মৃত্যুর আগে মা বাবারে ভালো মন্দ খাওয়ায় না, আর মা বাবা মারা যাওয়ার পরে 10 গ্রাম নিমন্ত্রণ দিয়া শ্রাদ্ধের অনুষ্ঠান দিয়া খাওয়ায়। এই শ্রাদ্ধ করে লাভ হইব? ভক্তগণ কোনো লাভ নাই। ভগবান শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা, ভগবান শব্দের অর্থ পিতা এবং মাতা। মা বাবার চরণ যারা সেবা অর্চনা করে ভগবান বললেন তারা আমার কৃপা লাভ করতে পারে। হারে শালী, মাও নাই বাবাও নাই, পড়তো পড়ের বেদন জানে না। মাগো
বড় বড় ধেনু গো ধেনু গোবাসু হুম গরুর পাল দিয়ে মাঠে চারণ করতে পাঠিয়ে দিয়েছে মানে রাখাল বানিয়ে দিল তো ছোট ছেলে তো বড় বড় ধেনুগুলোকে রাখতে পারে না ধরতে পারে না অন্যের জমি খেয়ে ফেলে নষ্ট করে ফেলে বাবার কাছে নালিশ যায় পিতার কাছে যখন নালিশ যায় পিতা বিচার করে কারণ জমিদার তো জমিদারে বিচার করতেই হবে বাবা প্রহার করে বাবা মারে তারে খোলা আকাশের দিকে চেয়ে চেয়ে মনে মনে ভাবে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত রে আমার জীবনটা কত সুখে যাইতো কত আনন্দে যাইতো আমার মাও নাই দেখে বাবাও নাই দেখে আমার মর্যাদা দেওয়ার জগতে কেউ নাই একদিন শুনতে পেল পাশের গ্রামে গীতা পাঠ পাশের গ্রামে গীতা পাঠ শুনতে পেয়ে এই গীতা পাঠে সবার ভক্তের পিছনে গিয়ে যে গীতা পাঠ কি জিনিস আমি একটু দেখে আসি গীতা পাঠ শুনতে গিয়ে শুনলেন পাঠক মহোদয় বলছে জগতে যার কেহ নাই তার একমাত্র দয়াল হরি তার কৃষ্ণ আছে কৃষ্ণ ছাড়া আর তার কেউ নাই জগতে যার কেউ নাই তার ভগবান শ্রীকৃষ্ণ আছে সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তগণ যার তোরা দামে কেউ নাই ভক্তগণ তার ভগবান আছে তার ঈশ্বর আছে ঈশ্বরকে যারা আপন করে নিয়ে নেয় তার জীবনে যতই দুঃখ আসে না কেন দিন শেষে সে গোবিন্দ লাভ করেই করে ভক্তগণ আরেকটা কথা মনে রাখবেন যারা ভগবানকে বেশি ডাকে ভগবানকে যারা বেশি সেবা পূজা করে আমার ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ তবু যদি না ছাড়ে আমার পাশ ভগবানকে যারা বেশি ভালোবাসে যারা ডাকে ভগবান তাদের পরীক্ষা নেয় যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশ না তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস আমার ভক্তের দাস হয়ে যায় আহারে ভক্তজন সাধুজন তাই বলে দুঃখ দেবে বেশি দুঃখ যন্ত্রণা ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয় পঞ্চপাণ্ডবের মায়ের নাম শুনেছেন জাননি গো আমার বোনেরা কুন্তি দেবী বাহ পঞ্চপাণ্ডবের মায়ের নাম কুন্তি পঞ্চসতীর এক সতী কুন্তি ভক্তগণ একবার সংক্ষেপে বলতেছি দাদা এখানে দাঁড়িয়ে কথা বলবেন না এই যে এই যে আস্তে 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 কুন্তি দেবী পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাবেন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন যশ দেখি হোক পুত্রং দেখি হোক ফলং দেখি হোক ধন হোক জন হোক রাজ্য হোক টাকা হোক সবাই ভগবানের কাছ থেকে সাইয়া নিতেছে কিন্তু একমাত্র পঞ্চপাণ্ডবের মা কুন্তি দেবী বাকি রইলে সম্পর্কে পিসিমা গিয়ে গোবিন্দ ডাক দিচ্ছে পিসিমা ও পিসিমা এই রাজ্যের সবাই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে বারবার চায় গো মা কিন্তু আজ অবধি তুমি আমার কাছে কোনো কিছু কোনো দিনও চাও নাই আমি আমি তোমার ভ্রাতুষ্পুত্র আমি তোমার ভাইয়ের ছেলে হ্যাঁ তুমি আমার পিসিমা তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেব কুন্তি বললেন ও কৃষ্ণ বাবারে আমি যাদের জন্য চাইব তারা তো চেয়ে নিয়েছে আমার কোনো কিছু প্রয়োজন নাই বলে পিসিমা তোমার কাছে নিবেদন করি মা নিবেদন করি আজ মনে বড় বাসনা জেগেছে আমার পিসিমাকে আমি কিছু দান করব কিছু দিতে চাই কুন্তি বললেন দেবী বাবা দিবি প্রতিজ্ঞা কর আমি যা চাইব ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বল আমি যা চাইব তুই আমাকে তাই দেবে সবাই বলুন হরি বল গোবিন্দ ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললে পিসিমা আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কুন্তি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছেন হে গোবিন্দ
এবার কৃষ্ণ নয় বলছে গোবিন্দ, হে গোবিন্দ জগতে তোমার কাছে আমি সুখ চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীতে যত দুঃখ নামক বস্তু আছে, যত প্রকার দুঃখ আছে সমস্ত দুঃখ তুমি আমাকে ভিক্ষা দাও হে প্রভু। পৃথিবীর মানুষ সুখ চায় আর পঞ্চপাণ্ডবের মা বলছেন আমাকে তুমি ভিক্ষা দাও, আমাকে দুঃখ নামক বস্তুটাকে আমাকে তুমি দান করো। গোবিন্দ নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন মা, মা গো পিসিমা, একই বললে সবাই সুখ চায় আর তুমি দুঃখ চাও, মা তুমি দুঃখ চাও কেন চাও? হে গোবিন্দ আমি যত দুঃখে থাকি দিবানিশি তোমার নাম গুণগান কীর্তন করি, এবার যদি রাজ্য সুখে পড়ে যায়, আমি যদি সুখে পড়ে যাই, আমি যদি মায়ায় পড়ে যাই, তোমার নামটাই আমি ভুলে যাব, তাই যতবার দুঃখ দিও আমি দিবানিশি যেন তোমার নাম নিয়ে আমি যাইতে পারি। আর একটা বাসনা, হে গোবিন্দ আমার জীবনের শেষে বেলায় যেদিন আমার বলতে কেউ থাকবে না, আমার জীবনের শেষ বেলায় যেন আমি তোমাকে একবার নজরে দেখি, তোমার বদনটা দেখতে দেখতে যেন আমার প্রাণ পাখিটা উড়ে যাও। এই হচ্ছে ভক্তের ভক্তি। তো বদনে কৃষ্ণ নাম নেয়, হারে শালী নাম, বিচার গেল কাজীর কাছে, কাজী সাহেব, কাজী সাহেব আপনার ছেলে আমাদের ধর্মের মানুষ হয়ে কেন ওই হিন্দুদের নাম নেয়? বিচার করুন, বিচার বসে, বিচার বসে, প্রথমে বুঝাইয়া হয় বাবা রে ওই নামটা নিস না রে বাবা, ওই নামটা ভুলে যা। হারেশ বলতেছে বাবা গো কতবার, একবার নয় বহুবার চেষ্টা করেছি ওই নামটা আমি ভুলে যাব, ভুলে যাব বলে ফিরে আসি, যখনই ফিরে যাই সঙ্গে সঙ্গে নামটাই আমাকে জড়িয়ে ধরে গো, আমি নামটা ভুলতে পারি না বাবা, আমি নামটা ছাড়তে পারি না বাবা। বিচার বসলো, এই প্রহরীরা বেত্রাঘাত করো বাইশবাজারে, বেত্রাঘাত করতে করতে বললো নাম ছাড়, নাম ছাড়, নাম তো আর ছাড়ে না। ভক্তগণ ধীরে ধীরে সময়টাও শেষের দিকে, বারোটা বেজে যাচ্ছে, আপনারা অনেক কষ্ট করতেছে, তো কৃপা করে আসেন তো বারোটা পর্যন্ত, সবাই একটু আছেন তো, আজকে তো সারা রাত্রি আসেন, আমি বেশি সময় নেবো না, বারোটা পর্যন্ত একটু কষ্ট দেব, আপনারা একটা কৃপা করবেন, সবাই মিলে একটা উলুট ধরে একটা হরি বলুট ধরে করুন, রাধি রাধি, নাম ছাড়। প্রহরীদেরকে বলা হলো রাধে রাধে, প্রহরীরা যতক্ষণ পর্যন্ত নাম ছাড়তেছে না তারে বেত্রাঘাত করতে থাকো, বেত্রাঘাত করতে করতে তাকে প্রাণে মেরে ফেলে। প্রহরীরা বেত্রাঘাত করছে, আরে শালি বলে খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, তবু না সারিব এই বদনে মধুর কৃষ্ণ না, বলছে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। শুদ্ধ ভক্তের বদনে নাম শুনতে শুনতে প্রহরীরা বলছে হারে ছেড়ে তোর বদনে নাম শুনাই আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরে গেল রে ভাই, তোর নাম শুনে আমাদের হৃদয়টাও কৃষ্ণ প্রেমে ভরে গেল রে ভাই। তবে জানিস
তুই যদি আজকে প্রাণে না মরিস আমাদেরকে মরতে হবে, আমরা চাই না তুই মর। কিন্তু জানিস তোর পিতার আদেশ জমিদারের আদেশ আমাদেরকে পালন করতেই হবে। আরে বললো তোমরা একটা কাজ করো, আমার হাত পা বেঁধে নদীর জলে ছেড়ে দাও, আর আমার পালক পিতাকে বলো আমার মরার পরে তোমরা হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, তাতে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তৎপ্রহরীরা ভাবলো হাত পা বেঁধে যদি কাউকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় সে এমনি এমনি ডুবে মারা যাবে। ভগবানের কৃপা, হাত পা বেঁধে যখন নদীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, নাম নিতে নিতে অদ্বৈত প্রভুর সঙ্গ লাভ হয়ে গেল, অদ্বৈত কৃপা লাভ হয়ে গেছে। অদ্বৈত প্রভু বললেন, শুনেছি আপনার বিস্তারিত, আপনার নাম? বলছে আমার নাম হরেশালী। বলে না না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদা। প্রণাম করিয়া হরিদাস অদ্বৈত এবং হরিদাস প্রভুর আলোচনা। ভক্তজন অদ্বৈত উঠে বললেন, তুলসী মঞ্জুরি দল তার সনে গঙ্গার, কৃষ্ণ বলি দাও নিজ শিরে, কৃষ্ণ বলি দাও
কলির ভজন বড় সুজা তাহার জলে তাহার পূজা কলির ভজন বড় সুজা তাহার জলে তাহার পূজা কলির ভজন বড় সুজা তাহার জলে তাহার পূজা কলির ভজন বড় সুজা তাহার জলে উলুর ধ্বনি তাহার পূজা কলির ভজন বড় সুজা কলির ভজন বড় সুজা চিন্তায় পড়ে গেছি অনেকের গলায় তুলসী মালাও নাই কিতা কইতাম কিতা না